চলে যাচ্ছে টান টান উত্তেজনা খেলা। এটা এই খেলাটা 2-2 হয়ে গেল, দুই গোল করে দিয়েছে, টাইব্রেকারে চলে যাচ্ছে। এবার টাইব্রেকার চলে যাচ্ছে, আসিফ মেডিসিন ভার্সেস মাঠ ভরা দর্শক, প্রচুর প্রচুর দর্শক রয়েছে সবাইকে রেফারিদেরকে বলবো তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য মাঠটিকে এবং টাইব্রেকার শুরু করার জন্য। মাঠের মধ্যে যারা রয়েছে আপনারা কাইন্ডলি মাঠে। এবার টাইব্রেকার শটে আসছে ফরেনার প্লেয়ার, মোজেস আপনারা বাইরে আসুন, ট্রাইব্রেকার পদ্ধতিতে খেলা মীমাংসিত হবে। শট করতে আসছে বিভাস মানুষের হয়ে, আজকে চমচমা ফুটবল বিভিন্ন ফেসবুকের মাধ্যমে চলে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। ডোমকল টাউন এবেলে কাপ ফুটবল টুর্নামেন্ট 2022-এর সরাসরি বিভিন্ন ফেসবুক যাদের রয়েছে বিভিন্ন ফুটবলার স্পোর্টসম্যান স্পোর্টস লাভার যারা রয়েছে তারা কিন্তু লাইভের মাধ্যমে পৌঁছে দিচ্ছে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে খেলার সরাসরি সম্প্রচার। শটে আসছে ফরেনার প্লেয়ার, পরবর্তী শুটার পরবর্তী শুটার বলুন মনোজিৎ কর্মকার। গোলরক্ষক ঝিশান কিন্তু
সেভ করে দিয়েছে এত নিজের পয়সা ছিল ঢুকে দিয়েছে জিশা পরবর্তী শুটার পরিবল শট করতে হয়েছে কমল এই মুহূর্তে তিন রক সাইডে অর্থাৎ উত্তেজনায় মানুষের নিরাপত্তা প্রত্যেকটি শটের ক্ষেত্রে মাঠ যেন নিরাপত্তায় ভরিয়ে দিয়েছে কারণ আসিয়া পরবর্তী শুটার বিদেশি খেলোয়াড় আসিয়া শট করছে শিয়ান ২০২২ দ্বিতীয় খেলা চলছে এবং দ্বিতীয় খেলার টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে টাইব্রেকার চলছে পরবর্তী শুটার রনি এবার ফরেনার প্লেয়ার জ্ঞানজয়ী দাঁড়িয়ে গেল গোলরক্ষক হয়ে এক ঘন্টা ধরে টানটান উত্তেজনায় শট চলছে টাইব্রেকার শট খেলাও চললো এক ঘন্টা ধরে আর প্রচুর ঝামেলা পরবর্তী শুটার রনি গোলরক্ষকের ভূমিকায় গঞ্জ Thank you.
Hello. Ah,